ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা। কোথাও মনোনয়ন ঘিরে উচ্ছ্বাস, তো কোথাও তুমুল বিতর্ক। এর মাঝে নিজেদের নির্বাচনী আসন হিসাবে নন্দীগ্রামকে বেছে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তার একসময়ের সহযোদ্ধা ও বর্তমানে বিজেপির পোস্টার বয় শুভেন্দু অধিকারী। মার্জিয়া মানানের রিপোর্ট। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম ভারতের পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর ক্ষমতাসীন বিজেপির মধ্যে আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস মিলছে। নির্বাচনে ভালো অবস্থানে থাকতে টলি তারকাদের দলে টানতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে এই দুই দল। নির্বাচনে হাই ভোল্টেজ আসনে পরিণত হয়েছে নন্দীগ্রাম। এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা এবং একসময়ের মমতার সহযোদ্ধা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার থেকেই নন্দীগ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ পেতে মরিয়া গেরুয়া শিবিরও প্রচারে পিছিয়ে থাকতে নারাজ। তাই মিঠুন চক্রবর্তীর মতো বড় তারকাকে দ্রুত ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। 12 মার্চ নন্দীগ্রামে প্রচারাভিযানে যাবেন মিঠুন। ওইদিনই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু। এদিকে সিএনএক্স এর দ্বিতীয় দফার জনমত সমীক্ষার ফল তৃণমূলের আসন বাড়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বলছে কমতে পারে বিজেপির আসন। রাজ্যে 294টি কেন্দ্রের মধ্যে 117টি বেছে নিয়ে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এই সমীক্ষা চালানো হয়। জনপ্রিয়তার মাপকাঠিতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও এগিয়ে, কিন্তু দুর্নীতি এবং পরিবারতন্ত্রের ক্ষেত্রে তার দলের খুব ভালো ছবি সমীক্ষায় ফুটে ওঠেনি। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে সাম্প্রদায়িকতা তকমা দিয়েছেন 60% মানুষ, দুর্নীতি 41% আর পরিবারতন্ত্র 31%। তবে এত তর্ক বিতর্ক আর জল্পনা কল্পনার পর ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গের মসনদ জয়ের শেষ হাসি কে হাসে তা জানতে অপেক্ষা আর সামান্য। মার্সিয়া মান্নান, মাই টিভি।